subscribe now and press the bell icon. Never miss an update. খেলাধুলার জগতে উত্তর দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করলো তিন কন্যা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট কোচিং ক্যাম্পের এই তিন সদস্য জানকী সরকার, শিবানী রায় ও সুস্মিতা পাল রাজ্যে অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলা থেকে এই তিন মেয়ে নিজের যোগ্যতায় অনূর্ধ্ব-19 দলে সুযোগ পাওয়ায় খুব স্বাভাবিকভাবেই খুশির হওয়া ছড়িয়েছে জেলার ক্রীড়া মহলে। অনূর্ধ্ব-19 দলে যোগদান করতে আজ তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে নজর কাড়া সাফল্যের কারণে এই তিনজন রাজ্য দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। কয়েকদিনের মধ্যে ইডেন গার্ডেন্সে তাদের ফাইনাল ট্রায়াল হবে। জানকী ইসলামপুরের বাসিন্দা, উন্নত প্রশিক্ষণের জন্য রায়গঞ্জে ভাড়া বাড়িতে থাকে। মা বাবাকে ছেড়ে শুধুমাত্র খেলার প্রতি একাগ্রতা এবং অধ্যাপনা সেদিকে লক্ষ্য রেখে তার এই অসাধ্য সাধন চোখে পড়ার মতো। সুস্মিতা এবং শিবানী রায়গঞ্জ শহরের বাসিন্দা, একটি ইংরাজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাদের ধ্যান জ্ঞান শুধুমাত্র ক্রিকেট। আগামীতে দেশের হয়ে খেলার সুযোগ পেতে যথেষ্ট পরিশ্রম করবে বলে জানিয়েছেন তিন কন্যা। তাদের কোচ বলেন, এই তিন কন্যা জেলার মুখ উজ্জ্বল করেছে। মহিলারাও যে ক্রীড়া ক্ষেত্রে সফল হতে পারে এই ঘটনা আরেকবার প্রমাণিত। এরা আমাদের আন্ডার-19 বেঙ্গল সিলেকশনে ডাক পেয়েছে তিনজন, জানকী সরকার, শিবানী রায় আর সুস্মিতা পাল। এরা ইন্টারডিস্ট্রিক্ট টুর্নামেন্টে পারফরমেন্স করার পরে এদেরকে ডাকা হয়েছে। এরা জানকী সরকার, এবছর কোন খেলায় কোথায় চান্স পেলে? এবছর আমি আন্ডার-19 বেঙ্গলে চান্স পেলাম ক্রিকেট। কতদিন ধরে খেলছো? এই 3.5-4 বছর ধরে। এই অপেক্ষায় তো জবের থেকে আমি খেলে মানে ক্যাম্পে ঢুকেছি বলতে এই 3.5-4 বছর ধরে। বাড়ি আমি ইসলামপুরে থাকি। না মানে ওটা সম্ভব হয় না প্রতিদিন আসা, তাই এখানেই ভাড়া নিয়ে নিয়েছি মানে ভিন্ন করে। ঘটনাটা পণ্ডিত পাতাটুয়ে আমাদের হেলথে যে শ্যামলী নাগ আমাদের নার্স আছে, উনি 3 নম্বর যে মানুষ দাঁড়ায় আছে, 9 নম্বর দাঁড়ায় আছে, 11 নম্বর দাঁড়ায় আছে, ওরা পাচ্ছে না। 52টা ভ্যাকসিন শেষ হয়ে গেছে, কোথা থেকে ওই লোকগুলো আসলো, কিভাবে আসলো? লোকগুলো তো দাঁড়ায় আছে তো ভ্যাকসিন। এই অবধি 4টা বাজে গেছে, আমাকে জামাটা খুলে এত জল পুরা ঘামে জল জল হয়ে গেছে। লোকগুলা বলছে আমরা ভ্যাকসিন পাচ্ছি না, বলছে শেষ হয়ে যাচ্ছে, তো ভ্যাকসিন গুলা গেলো কোথায়? তারপরে আমি গেলাম, আমি বললাম কি ব্যাপার আছে, বলছে ভ্যাকসিন আমাদের শেষের দিকে। তো হয়তো 3 নম্বর আসার, এই এই হচ্ছে 3 নম্বর, এই জামাটা এটা 12 নম্বর, এই 12 নম্বর, 11 নম্বর, 10 নম্বর, এই লোকগুলো দাঁড়ায় আছে, ভ্যাকসিন গুলা গেলো কোথায়? আমি নাকি শুনলাম বাইরের থেকে কিছু টাকা পয়সা দিয়ে ওরা ভ্যাকসিন দিচ্ছে। তারপরে ওখানে আমি বইটা নিলাম, 3 নম্বর 4 নম্বর। কোচবিহার থেকে সঞ্জীব কুমার দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7।